ওপার বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের করোনা মুক্তি ঘটেছে বেশ কিছুদিন আগেই, কিন্তু তার রেশ কাটেনি এখনো। করোনা পরবর্তী প্রভাব আঘাত হেনেছে তার বাম চোখে। প্রায় ৮০% বেশি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে নেট মাধ্যমে জানিয়েছেন শিল্পী নিজেই। পরমা বন্দ্যোপাধ্যায় কয়েক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা সংক্রমণ কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন। এতে করোনার হাত থেকে রেহাই পান তিনি, কিন্তু আচমকা ভয়াবহতার সম্মুখীন হন। নেট মাধ্যমে সেই অবর্ণনীয় পরিস্থিতির কথা সামনে এনেছেন পরমা। পরমার কথায়, করোনা থেকে সেরে উঠে নানা পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে গত শুক্রবার হঠাৎ চোখে সমস্যা দেখা দেয় তার। বাঁ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কোনো ব্যথা নেই, চোখ থেকে জলও পড়েনি, শুধুমাত্র চোখটা খানিক ভারী লাগছিল। সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি। আর দেরি না করে পরমা যোগাযোগ করেন কলকাতার খ্যাতনামা রেটিনা সার্জন চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনিও নানা ধরনের পরীক্ষার পরামর্শ দিয়েছেন। কোভিডের সুদূরপ্রসারী প্রভাব থেকে সবাইকে সাবধান করতে নেট মাধ্যমে পরমা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর আপনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু প্রয়োজনীয় অঙ্গহানি হতে পারে আপনার। গত এক সপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।